বাঙালির হেসেলে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন প্রদেশের রান্নার এক অদ্ভুত মিশেল। ডাল, আলু পোস্ত, মাছের ঝোল বাঙালির এখন না পছন্দ। তার বদলে চলে এসেছে বাঙালিদের হেসেলে কড়াই ঘোষ কিংবা বাটার চিকেন। বিরিয়ানির শেষ পাতে রসগোল্লার বদলে চলে এসেছে ফিরনি। তাহলে আজকে কিন্তু এরকমই একটা প্রাদেশিক রান্না আমরা শিখে নেব কার কাছ থেকে। তার আগে খাতা পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও, আমরা ডেকে নেব কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসেস এর কর্ণধার রঙ্গদাকে। রঙ্গদা প্লিজ ওয়েলকাম। আজকে তুমি কোন প্রদেশের রান্না শেখাচ্ছো? আজকে পাঞ্জাবের ফিশ অমৃতসারি, সেটা বানাতে যা লাগে, ভেটকি মাছের ফিলে, বেসন, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, গার্নিশ করার জন্য লেবু আর কাঁচা লঙ্কা রেখেছি, ডিম, কর্নফ্লাওয়ার, লেবু রস করে নেবো, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, জোয়ান, রসুন বাটা আর কাঁচা লঙ্কা 5 গুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ভেটকি মাছগুলোকে ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? আধ ঘন্টা। ফার্স্টে দেবো যেটা, সেটা হচ্ছে লেবুর রস, আদা দিয়ে দিলাম, আদা বাটা দিলে একটা ছোট স্পুন, রসুন দিলাম, রসুনটা একটু বেশি পড়বে, আচ্ছা, নুন পড়বে, একটু সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো, জোয়ান, জোয়ানটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, দিয়ে মাছটাকে ভালো করে দু চামচ যদি প্রয়োজন হয় পরে একটু বাড়িয়ে নেবো, একটু গরম মশলা, এর মধ্যে একটু জোয়ান দেব, জোয়ানটার জন্য একটা অন্যরকম স্বাদ হবে, কাঁচা লঙ্কা, একটু সামান্য লাল লঙ্কা, শুকনো লঙ্কা, একটু জাস্ট আদার রস, কর্নফ্লাওয়ার, ডিম, এটাকে ভালো করে মিশিয়ে ফেলতে হবে, প্রয়োজনে একটু জল দিতে হবে নাকি একটাই দেব? এবার আমাকে একটু সাদা তেল দিতে হবে, বাস দেখি লাগলে আমার নেই, সামান্য একটু জল লাগবে, বাস কড়াইতে সাদা তেল দিয়ে দিই। হ্যাঁ, সাদা তেল, ডুবো তেলে ভাজা হবে এটা। তুমি আমাকে একটু ইয়েটা দেবে, ব্লেন্ডারটা ভালো করে দেখে নিচ্ছি, ব্যাটারটা হয়ে গেছে, ব্যাটারটা হয়ে গেছে একদম রেডি। এইবার আমাদের মাছটাকে এই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে জাস্ট এরকম ডুবিয়ে নিতে হবে, একবার নিয়ে ডিপ ফ্রাই করব, পুরো দেখতে হবে পুরোটা কোট হয়েছে নাকি। আচ্ছা, এটা মোটামুটি হয়ে এসেছে, কালারটা গোল্ডেন ব্রাউনই হবে, ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার আমাকে গার্নিশটা তৈরি করতে হবে। আজকে প্রথম রান্নাঘরে তুমি কোনো টিপস দেবে প্রথমকে? হ্যাঁ, আমরা যখন কোনো হার্বস কাটি, ধনে পাতা, পুদিনা বা কোনো রকম পাতা, তখন সেটা হাওয়ায় উড়ে যায়, তো সেই জন্য সেটা যাতে না উড়ে যায় আমরা যদি ফ্রাইং এই চপিং বোর্ডের উপরে একটু নুন ছিটিয়ে নিই তারপরে কাটি, তাহলে সেটা উড়ে যাবে না। কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে রেডি হয়ে গেল আমাদের ফিশ অমৃতসারি। ফিশ অমৃতসারি উপকরণ: ভেটকি মাছের ফিলে, কর্নফ্লাওয়ার, গরম মশলা গুঁড়ো, জোয়ান, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, রস করার জন্যে পাতি লেবু, আদা বাটা, ডিম, বেসন, নুন, সাদা তেল, সাজানোর জন্য পাতি লেবু ও লঙ্কা। প্রণালী: প্রথমে একটি পাত্রে ভেটকি মাছের ফিলে নিন। ফিলেগুলোকে একে একে পাতি লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
জোয়ান দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করুন। অন্য একটি পাত্রে একে একে বেসন, কর্নফ্লাওয়ার, গরম মশলার গুঁড়ো, জোয়ান, কাঁচা লঙ্কা কুচি, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, ডিম, সামান্য জল ও সামান্য তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করুন। কড়াইতে তেল দিয়ে ম্যারিনেট করা ভেটকি মাছের ফিলে ব্যাটারে ডুবিয়ে এপিট ও ওপিট করে ডুবো তেলে ভেজে তুলুন। পাত্রে রেখে পাতিলেবু, কাঁচা লঙ্কা চেরা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ফিশ অমৃতসারি। ফাটাফাটি খেতে ফিশ অমৃতসারি কিন্তু রিয়েলি ফাটাফাটি খেতে। থ্যাংকস আ লট। ফিশ অমৃতসারি আজ শেখালো রঙ্গনদা। ঘরে বসেই ধাবারি রেসিপিটা চট করে বানিয়ে ফেলো আর আমাকে জানাও তোমার কেমন লেগেছে। আমার ঠিকানা প্রথমা, কেয়ার অফ ইটিভি বাংলা, 55B মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 16। আমাকে ইমেল করতে পারো prathama@etv.co.in-এ। যাওয়ার আগে বলি, তুমি ভালো থেকো। তুমি ভালো থাকলেই তো আমি ভালো থাকবো।